কন্যাদান ধারাবাহিকে নীরার বাবা নীরার বাড়িতে যান দেখা করে আসতে। নীরা তার কাছে অনেক দুঃখ করে যে তার হাত পা বাঁধা, সে তিথির মেয়েকে দেখতেও যেতে পারে না। এই বলে সে কান্নাকাটি করতে থাকে। তার বাবা তাকে বলেন যে ফোনে তো কথা হয়েছে, তিথি রাগ করেনি তো? নীরা বলে যখন তিথির মেয়ের কান্না শোনা গেল ফোনে তখন তার খুব আনন্দ হয়, কিন্তু তিথির এত বড় বিপদে সে তার পাশে থাকতেই পারল না। তার বাবা বোঝান যে এখন এত কান্নাকাটি করতে নেই। এই সময় ইন্দ্র উপস্থিত হয় অন্যমনস্কভাবে। ঘরে সেভাবে কাউকে সে দেখতেই পায় না। সোনার বিয়ের চিন্তাতেই সে মশগুল হয়ে থাকে। একটা ফাইল নিয়ে সে বেরিয়ে যায়। তারপর নীরার বাবাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অন্যদিকে আবির তখন মতলব যে কিভাবে বিথির খবর পাওয়া যায়। সায়নের বাড়ির সামনে সে ঘোরাফেরা করতে থাকে। তখনই অঞ্জলি বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। আবির অঞ্জলিকে ছবিতে চিনতে পেরে তার সাথে কথা বলতে এগিয়ে যায়। প্রথমেই সে তাকে অনেক প্রশংসা করে তার মন ভেজায়। তারপর কথার ছলে বলে যে রাস্তা হারিয়ে ফেলেছে। অঞ্জলি রাস্তা চিনিয়ে দেয়। এবার আবির তার আসল প্রশ্নে ফিরে আসে। সে ঘুরিয়ে জিজ্ঞাসা করে সে পাড়ায় গাড়ির শোরুমের ম্যানেজার কে আছেন, কারণ আবির গাড়ি কিনবে। তখন অঞ্জলি বলে সায়ন তারই ছোড়দা। আবির অবাক হওয়ার ভান করে বলে সে আলাপ করতে চায় সায়নের সাথে, কিন্তু অঞ্জলি রাগের মাথায় কথায় কথায় বলে দেয় যে সায়ন আর বিথি হানিমুনে যাচ্ছে। বিথি একেবারে বাজে মেয়ে, সায়ন তাকে বিয়ে করে ভুল করেছে ইত্যাদি। আবির তার সব প্রয়োজনীয় কথা জেনে নিয়ে তখনকার মতো চলে যায়, কিন্তু প্ল্যান তার তৈরিই থাকে। অন্যদিকে সায়নের বাড়িতে সে দুপুর থেকেই শুরু করে দিয়েছে গোছগাছ। শুধু নিজের জামা কাপড়ই না, সে বিথির শাড়ি জিনিসপত্র গুছিয়ে নিতে থাকে। বিথি বলে যে সব তো সন্ধেবেলা করলেও হতো, পরের দিন সকালে তো বেরোনো। তা কিন্তু সায়ন বলে যে তারা মাঝরাতেই বেরিয়ে পড়বে, তাহলে ভোরবেলা পৌঁছে গেলে তারা ভালোভাবে গোটা দিনটা কাটাতে পারবে। বিথিও এতে রাজি হয়ে যায়। সায়ন তাকে বারণ করে কাউকে কিছু জানাতে না, কারণ কেউ না কেউ তাকে ব্যাঘাত ঘটাতে পারে। ঠিক সেই সময় সায়নের দাদা বৌদি এসে বলতে চায় যে হানিমুনে না যেতে, রাস্তায় অনেক বিপদ, এখন না যাওয়াই ভালো। কিন্তু সায়ন তাদের বলে দেয় যে পৃথিবী উল্টে গেলেও সে হানিমুনে যাবেই, আর দাদা বৌদি যেন এই নিয়ে চিন্তা না করে। তার দাদা আর বৌদি আর কিছু না বলতে পেরেই চলে যায়। সায়ন আবার গোছগাছ করতে থাকে। বিথিও আগ্রহ দেখায় তাতে। সে জিজ্ঞেস করে যে সায়ন দাদাকে কেন বলল যে সকালে যাবে। সায়ন বলে যখন সকালে কেউ না কেউ তাদের আটকে দেবে, আর তার আগেই তারা পৌঁছে যাবে সমুদ্রের ধারে। ঠিক মাঝরাতে সায়ন আর বিথি তৈরি হয়। তার বাবা বিদায় জানাতে আসে রাস্তায়। বৃষ্টি পড়ছে। তার বাবা বলে যে রাত্রিবেলা এরকম গাড়ি না চালানোই ভালো, রাতটা ঘুমিয়ে সকালে যেতে। কিন্তু সায়ন বলে যে না, রাতেই যাওয়াই ভালো, সমুদ্রে যাতে বেশি দূর না যায়। এই বলে তার বাবা তাদের বিদায় জানায়। বিথি আর সায়ন বাবাকে প্রণাম করে গাড়িতে ওঠে। ঠিক সেই সময় আবির সেখানে আসে। সেও ফলো করে যাবে তাদের, আর সে বলে বিথি যেমন যাচ্ছে তেমন আর ফিরবে না, তার গ্যারেন্টি আবিরের। সকাল হতে না হতেই বিথিরা পৌঁছে যায়। জায়গাটা খুব সুন্দর, তাই বিথির মুখেও হাসি ফোটে। সায়ন তার বাবাকে ফোনে জানায় যে তারা পৌঁছে গেছে। আবিরও তাদের পেছনেই এসে উপস্থিত হয়, আর দেখা যায় সে আগে থেকেই সায়নদের ঘরের পাশে ঘর বুক করিয়ে রেখেছে, আর একটা ছেলেকে জোগাড়ও করে রেখেছে যাকে কাজে লাগাতে পারবে। তার বন্ধু তাকে বলে যে দেখা যাক আবির বিথিকে নিয়ে কিরকম খেলতে পারে। আবির একটা ছুরি বের করে দেখায়। ঘরে গিয়ে সায়ন আর বিথি দেখে তাদের হানিমুন উপলক্ষে ঘর সুন্দর করে কাঠ ফুল দিয়ে সাজানো। সায়ন খুব খুশি হয়, কিন্তু বিথি জিজ্ঞেস করে এসব কেন করা হয়েছে। সায়ন বলে ফুলসজ্জা হবে। বিথি চমকে যায়। তখন সায়ন বলে যে এই যে বাইরে বেড়াতে আসা, হানিমুন, ফুলসজ্জা সবই তো তাদের কাছে নতুন। তারপর সায়ন বিথিকে বলে চোখ বন্ধ করতে। বিথি জিজ্ঞেস করে কেন। সায়ন বলে চুমু খাবে বিথিকে। বিথি আবার চমকে যায়, কিন্তু সায়ন বলে আসলে একটা সারপ্রাইজ আছে। এই বলে সে দুটো সুন্দর ড্রেস উপহার দেয় বিথিকে, যেগুলো সে এখানে পড়বে। সে অফিস কামাই করে এগুলো কিনে এনেছে। সে ম্যানেজারের মতোই বলে যে যেন ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখে। বিথির মুখে সায়নের এত সহজ ব্যবহারে হাসি ফোটে। সে ড্রেসগুলো কেমন হয়েছে এর উত্তরে বলে ঠিক আছে। সায়ন তো মাথায় হাত দিয়ে বসে এই কথায়। আস্তে আস্তে বিথিও স্বাভাবিক হতে থাকে, কিন্তু মনে মনে তার ভয় রয়ে যায়।
অন্যদিকে নীরা আর রিমা বাজারে যায় সকালবেলা। নীরা কথায় কথায় রিমাকে জানায় যে সায়নটা বেড়াতে গিয়েছে হানিমুনে। এই সময়ে গাড়ি চালিয়ে সেখানে উপস্থিত হয় বর্ষা। একসাথে নীরা আর নিরিমা তাকে দেখে চমকে যায়। কি হতে চলেছে আগামী পর্বে? সায়ন আর বিথির জন্য বা কি অপেক্ষা করছে? নীরা আর বর্ষা কি আবারও মুখোমুখি হতে চলেছে? জানতে হলে দেখুন কন্যাদান, শুধুমাত্র শান বাংলায়।